বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্ররা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা যে যেখানে আছো সবাই মনোযোগ দিও, বই ধরো এবং ক্লাসটা মনোযোগ দিয়ে ধরো। দেখো আজকের ক্লাস, সর্বপ্রথম তোমার কোরআন মাজিদ ও তাসবিহ বইটি বের করো। দেখো আজকের ক্লাস, সবাই বই বের করছো তো? দেখো আজকের ক্লাস কোরআন মাজিদ ও তাসবিহ, নবম শ্রেণী, নবম টপিক তাসবিহ অংশ থেকে পঞ্চম পাঠ পড়ানো হবে। কোরআন শরীফে তাসবিহের সাথে কোরআন তেলাওয়াত করা, ওয়ারাতিল কোরআন তারতিলা, অর্থাৎ তাসবিহ সহকারে কোরআন পড়া ফরজ। এই জন্য তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে তাসবিহ সহকারে। আজ তাসবিহ সম্পর্কে আলোচনা করা হবে, যেহেতু তাসবিহতে গুরুত্বপূর্ণ অসীম। দেখো পঞ্চম পাঠ মাখরাজের বিবরণ। যেহেতু আরবি হরফ প্রত্যেকটা 29টি হরফে, প্রত্যেকটা হরফে আলাদা আলাদা মাখরাজ আছে, স্থান। মাখরাজ হতে বের হওয়ার স্থান, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফে মাখরাজ আছে, বের হওয়ার স্থান আছে কোথায় থেকে। প্রত্যেকটা হরফে মাখরাজ সাথে উচ্চারণ করা কি তাসবিহ বলে। দেখো মাখরাজের বিবরণ, মাখরাজ অর্থ বের হওয়ার জায়গা, বের হওয়ার জায়গা। অর্থাৎ আরবি অক্ষরগুলো যে যে স্থান হতে উচ্চারিত হয় সেই স্থানকে আরবি ভাষায় মাখরাজ বলে। 29টি অক্ষর 17টি মাখরাজ হতে উচ্চারিত হয়, তন্মধ্যে কোনো মাখরাজ হতে একটি অক্ষর, কোনো মাখরাজ হতে দুইটি অক্ষর এবং কোনো মাখরাজ হতে তিনটি অক্ষর পর্যন্ত উচ্চারিত হয়। তাহলে প্রত্যেকটা হরফে, হরফের মাখরাজ আছে, বের হওয়ার স্থান আছে, সেই স্থান থেকে উচ্চারণ করাকে মাখরাজ বলা হয় আরবি ভাষায়। প্রত্যেকটা মা এই 17টা মাখরাজ তোমরা সুন্দর করে মুখস্থ করবে। এবং যেহেতু আজ থেকে নিয়ে মৃত্যু আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করার মাধ্যমে এই মাখরাজ দরকার হবে। তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত করার জন্য এই মাখরাজ অতি গুরুত্বপূর্ণ। দেখো এক নম্বর মাখরাজ, হলক ও মুখের জৌব, অর্থাৎ কণ্ঠনালী ও মুখের মধ্যকার শূন্যস্থান, এ মাখরাজ থেকে একটি অক্ষর উচ্চারিত হয়, যেমন আলিফ। দেখো আলিফ মুখের ফাঁকা জায়গা থেকে আলিফ, তাহলে হলক ও মুখের কণ্ঠনালী, মুখের মধ্যকান শূন্যস্থান থেকে কি একটি হরফ উচ্চারিত হয় কি আলিফ। দুই নম্বর, আলিফ উচ্চারণ করার সময় মুখ হলকের কোনো অংশ অন্য কোনো অংশের সাথে সংযোগ হয় না, শুধু বাতাসের সাথে উচ্চারিত হয় আলিফ। দুই নম্বর, দেখো দুই নম্বর মাখরাজ আকসাই হলক, অর্থাৎ কণ্ঠনালীর মূল যা সিনার দিকে আসে, এই মাখরাজ থেকে দুটি অক্ষর উচ্চারিত হয় হামজা হা, হামজা হা। দেখো ভিতরে, অর্থাৎ কণ্ঠনালী মূল থেকে কি করতে হয়, দুইটি হরব উচ্চারিত হয় হামজা হা। দুই নম্বর মাখরাজ পেলে তারপর তিন নম্বর মাখরাজ, দেখো তিন নম্বর মাখরাজ আউসাতে হলক, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যস্থল, এই মাখরাজ থেকে দুটি অক্ষর উচ্চারিত হয় আইন হা। দেখো হলক, এই হলকের মাঝখান, হলকে দেখো উচ্চারণ, গলায় উপরে একটি শক্ত একটা উঁচা হাড্ডির মতো আছে, ওই ওকে হলক বলা হয়। ওখানে একটু ডাবা দিয়ে বলো আইন হা, আইন হা, তাহলে তিন নম্বর মাখরাজ কণ্ঠের মধ্য, কণ্ঠনালীর মধ্য থেকে দুইটি হরব উচ্চারিত হয়, সেটা কি আইন হা। চার নম্বর মাখরাজ আদনায় হলক, অর্থাৎ কণ্ঠনালীর উপরের মাথা, এই মাখরাজ হতে দুটি অক্ষর উচ্চারিত হয় গাইন হ, গাইন হ, মাথা থেকে কণ্ঠনালীর উপরের মাথা থেকে কয়টি আরব, দুইটি আরব উচ্চারিত হয় গাইন হ। তারপর আসো পাঁচ নম্বর মাখরাজ আকসায় জবান, অর্থাৎ জিভার মূল ও সেই বরাবর উপরের তালু, অর্থাৎ তালুর সাথে লাগাইয়া এই মাখরাজ হতে একটি অক্ষর উচ্চারিত হয় অফ। জিভার মূল এবং জিভাটা তালুর সাথে লাগবে অফ।
তারপর আছে ষষ্ঠ মাখরাজ, জিহ্বার অর্ধাংশের মধ্যস্থল ও সেই বরাবর উপরের তালু, অত মধ্যস্থ জিহ্বার মধ্যস্থল এবং তার বরাবর সাথে উল এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া এই মাখরাজ হতে একটি অক্ষর উচ্চ হয় কাফ। দেখো জিহ্বাটা তালুর সাথে লাগাছে কাফ। তারপর আসো সাত নম্বর মাখরাজ, জিহ্বার ঠিক মধ্যস্থল ও উপরের মধ্যে তালু, এ মাখরাজ হতে তিনটি অক্ষর উচ্চারিত হয় জিম শিন ইয়া। কি কি? জিম শিন ইয়া। তাহলে জিম শক্ত, শিন ইয়া শক্ত করে উচ্চারণ হয়। তাহলে তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। তারপর আসো আট নম্বর মাখরাজ, জিহ্বার কিনারা ও উপরের আদ্রাস অর্থাৎ চোয়ালের দম্ভ পাটি বা দন্ত মারি, এ মাখরাজ হতে একটি অক্ষর উচ্চারিত হয় দোয়াত। অর্থাৎ দেখো চোয়ালের সাথে দোয়াত গোড়ার দন্ত পাটি দন্ত মারি অর্থাৎ মারি দাঁতের গোড়ার সাথে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় দোয়াত। উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় কি দোয়াত। তারপর আসো নয় নম্বর মাখরাজ, জিহ্বার আদনা কিনারা অর্থাৎ জিহ্বার অগ্রভাগের কিনারা ও রুবাইয়া আনিয়াব জাওয়াহেক নামক দন্তমারি এবং উপরে তালু, এ মাখরাজ হতে একটি অক্ষর উচ্চারিত লাম। অর্থাৎ উপরে দাঁতকে রুবাইয়া আনিয়াব এবং জাওয়াহেক অর্থাৎ হাসিওয়ালা দাঁতের সাথে অর্থাৎ উপরে সামনের দুই দাঁতের সাথে লাগাইয়া একটি আরো উচ্চারিত হয় লাম। তারপর আসো দশ নম্বর মাখরাজ, লামের মাখরাজের নিকটস্থ জিহ্বার আগা ও সেই বরাবর উপরে সানায়া উলায়া নামক দন্ত মারি সাথে লাগাইয়া এ মাখরাজ হতে একটি অক্ষর উচ্চ নুন। ওই উপরে দাঁতের সাথে কিন্তু গোড়ার সাথে লাগাইয়া কি করতে হবে, একটা হরফ একটি হরফ উচ্চারিত হয় কি নুন। তারপর আসো বারো নম্বর মাখরাজ বা এগারো নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ দিয়ে সেই বরাবর উপরে সানায়া উলায়া নামক দন্ত মারি, এ মাখরাজের হতে এক মাখরাজ হতে র অক্ষর উচ্চারিত হয় র, গোড়ার সাথে লাগাইয়া একটি আরো উচ্চারিত হয় র। তারপর আসো বারো নম্বর মাখরাজ, জিহ্বার আগা ও উপরে সানাইয়া উলিয়া নামক দুদাঁতের মূল, এ মাখরাজ হতে তিনটি অক্ষর উচ্চারিত হয় ত দাল তা। দেখো জিহ্বা আগা এবং উপরের দাঁতের গোড়ার সাথে লাগাইয়া ত দাল তা। তেরো নম্বর মাখরাজ, জিহ্বার আগা ও নিচের সানায়া সুফলা নামক দু দাঁতের মূল অথবা আগা, এ মাখরাজ হতে তিনটি অক্ষর উচ্চারিত হয় সাদ সিন সা। তারপরে আসো চোদ্দ নম্বর মাখরাজ, জিহ্বার আগা ও সানায়া উলিয়া নামক দন্তের নাম দন্তের আগা অর্থাৎ জিহ্বার আগা এবং তার শুরুতে আগা তার দুপুরের যে দুই দাঁত ওই দুই দাঁতের আগার সাথে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় ল জাল সা, নরম করিয়া ল জাল সা। তারপরে পনেরো নম্বর মাখরাজ, সানায়ে উলিয়া নামক দন্তের আগা ও নিচের ঠোঁটের উপরের ভাগের মধ্যস্থল, এই মাখরাজ হতে একটি হরফ উচ্চারিত হয় ফা। অর্থাৎ ঠোঁটের পিঠের সাথে এবং উপরের দাঁতের সাথে লাগাইয়া ফা, একটি হরফ উচ্চারিত হয় কি ফা। অর্থাৎ ঠোঁট এবং উপরের দাঁতের সাথে লাগাইয়া যে মাখরাজ তা উচ্চারণ হয় সেই মাখরাজ কততম মাখরাজ, পনেরোতম মাখরাজ। তারপর আসে ষোলোতম মাখরাজ ঠোঁট, এই মাখরাজ হতে অর্থাৎ শুধু ঠোঁট থেকে যেগুলো উচ্চারণ হয় অর্থাৎ শুধু ঠোঁট থেকে যে সব অক্ষর উচ্চারণ হয় সেই সব অক্ষরের মাখরাজ কয় নম্বর, ষোলো নম্বর। ওয়াও বা মিম কোনো দাঁতের সাথে লাগে নাই, শুধু ঠোঁটের সাথে ওয়াও বা মিম, ও বা মিম অর্থাৎ ষোলো নম্বর মাখরাজ। তারপর দেখো সতেরো নম্বর মাখরাজ, নাসিক কামুল অর্থাৎ গুন্না, এই মাখরাজ হতে ওই নুন অক্ষর উচ্চারিত হয়ে থাকে যে নুন অক্ষর ইকফা ও ইদগাম করার সময় তার আসল মাখরাজ ছেড়ে গুন্নার সাথে গোপন করে পড়তে হয়। অর্থাৎ এই সতেরো নম্বর মাখরাজ হলো গুন্নার সাথে পড়তে হয়, যেরকম হামজা নুন যেমন আন্তা 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 মাইয়াশা আন্তা
মাইয়াশা অর্থাৎ গুণনার সাথে আলোচনা করা হয়, তাকে কি শোধনম্য মাখরাজ বলা হয়। তাহলে তারপরে দেখো ষষ্ঠ পাঠ, প্রত্যেক এই শতনম্বর মাকড়া 17টা মাকড়া তোমরা ভালো করে মুখস্থ করবে এবং খাতায় লিখবে। তো ষষ্ঠ পাঠ দেখো লাহান, লাহান শব্দটি বাই ফাতা এফতাউয়ের মাজদার আদি ভাষায় বলা হয় লাহনু ফি কালামিহি, অর্থাৎ লোকটি তার কথা বা বাক্যে ভুল করেছে। সুতরাং বলা যায় লাহান শব্দের শাব্দিক অর্থ ভুল বা শুদ্ধ অশুদ্ধ। তাসবির শাস্ত্রে পরিভাষায় তাসবিদের নিয়ম পদ্ধতি বিপরীত কোরআন মাজিদ পড়লে তাকে লাহান বলে। লাহান আকসামের লাহান, লাহান দুই প্রকার, লাহানে জলি লাহানে কপি। তো লাহান পড়ানো হলো, লাহান তোমরা ভালো করে মুখস্থ করবে। লাহান জলি এর বিপরীত মারাত্মক অপ্রকাশ্য ভুলে লাহানে জলি বলে। যেরকম লাহানে জলি পাঠ করা হারাম, এতে কবিরা গুনাহ হয়। নামাজে লাহানে জলিল করলে নামাজ নষ্ট হয়ে যায়। লাহানে জলিল করার কারণে কুফুরি পর্যায়ে চলে যেতে পারে। যেমন সুরা ফাতিহার মধ্যে আন আমতা এর জায়গায় আন আমতু পড়লে কুফুরি হবে, কেমন নিয়ামতের মালিক আল্লাহ না হয়ে সে সময় পাঠক নিজেই মালিক হয়ে যাবে, নাউজবিল্লাহ। তাহলে এগুলা লাহান থেকে তোমরা হিফাজত হবে, এবং লাহান যেখানে যে মাখরাজ, যেখানে যে অক্ষর, সেই মাখরাজ অনুযায়ী উচ্চারণ করবে। তাহলে এই দুই অধ্যায়টা ভালো করে পড়বে, প্রথম মাখরাজ 17টা মাখরাজ মুখস্থ করবে, তারপর লাহান ভালো করে মুখস্থ করবে। তারপর আসো বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্নটা ভালো করে পড়বে এবং মুখস্থ করবে। দেখো মাখরাজ মোট কয়টি, মাখরাজ বলতে কী বোঝায়, তাই এই সৃজনশীলটা তোমরা ভালো করে পড়ে মুখস্থ করবে এবং মুখস্থ করে খাতায় লিখবে। শুধু মাখরাজটা এখানে শুধু পড়ার উপরই নির্ভর থাকবে না, এরপরে বাড়িতে যখন যে যে কোরআন শরীফ তেলাওয়াত করবে তার সাথে সাথে মাখরাজের সাথে যে অক্ষরগুলো, সেই অক্ষরের সাথে মাখরাজের সাথে মিলে তোমরা তেলাওয়াত করবে। এই জন্য সর্বপ্রথম তোমরা মাখরাজটা মুখস্থ করবে, প্রত্যেকটা মাখরাজ 17টি মাখরাজ ভালো করে মুখস্থ করবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।